ম্যাজিক নম্বর 10। হ্যালো বন্ধুরা, আশা করি খুবই ভালো আছেন। আজকে অসাধারণ এক এক্সেল ম্যাজিক দেখাবো। দেখুন, এখানে আমরা যখন সাধারণত কোনো কলামস বা রো যখন সিলেক্ট করি, তখন আমরা এইভাবে করি। ধরুন ক্লাস, এই কলামসটি সিলেক্ট করে দেখুন ফার্স্ট সেলটিকে সিলেক্ট করার পর চেপে ধরে নিচের দিকে আমরা নিয়ে চলে আসি, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে। তো এইভাবে দেখবেন একটি লং কলামস বারও যখন আপনি সিলেক্ট করবেন তখন একটু সময় লেগে যায়। তাহলে এই কাজটি আপনি খুব দ্রুত করে নিতে পারেন। কীভাবে দেখুন, দেখুন সেকশন, এই সেলটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নিচের অংশটি আমি সিলেক্ট করতে চাই। তাহলে দেখুন এই অবস্থায় এখন কিবোর্ডের শিফট কি প্রেস করলাম, তারপরে নিচের যে দাগটি রয়েছে এই দাগের উপর দেখুন আমি মাউসের লেফট বাটন পরস্পর দুবার আমি ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে দেখুন, ধরুন আপনি 110 নম্বর রোল, দেখুন আমি আপনি পুরো এই রোটি আপনি সিলেক্ট করতে চান। সিলেক্ট করলাম, মাউসের কিবোর্ডের শিফট কি প্রেস করলাম, এখানে পরস্পর দুবার ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এই রোটি দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। বা আপনি যদি মনে করেন, ধরুন এইখানে 35 এর উপরের অংশটি আপনি সিলেক্ট করতে চান, তাহলে উপরে যে দাগটি রয়েছে এখানে দেখুন কিবোর্ডের শিফট কি প্রেস করলাম, পরস্পর দুবার ক্লিক করলাম, উপরের অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। নিচের দিকে যদি করতে চান, তাহলে নিচের যে দাগটি রয়েছে এখানে দুবার ক্লিক করুন। তারপরে দেখুন, ধরুন আপনি 1 থেকে 10 পর্যন্ত এই রোগুলি আপনি সিলেক্ট করতে চান, তাহলে দেখুন আমি ফার্স্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একদম মাঝ বরাবর আমি দুবার প্রেস করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে 1 থেকে 10 পর্যন্ত এই রোগুলি দেখুন সিলেক্ট হয়ে গিয়ে। তারপরে দেখুন উপরের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলি এই কলামগুলিকে আমি সিলেক্ট করতে চাই। তাহলে দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট কি প্রেস করে যে কোনো জায়গায় দুবার কি প্রেস করলাম, দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।